নিজেকে ইমাম মাহদি দাবিকারী সৌদি প্রবাসী মুস্তাক মোহাম্মদ আরমান খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করে। মামলায় বলা হয়, সৌদি প্রবাসী মুস্তাক মোহাম্মদ আরমান খান দীর্ঘদিন ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিজেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এবং স্বপ্নযোগে ইমাম মাহদি হিসেবে ঘোষিত বলে দাবি করেন। ইমাম মাহদির পরিচয় দিয়ে অসত্য বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিভ্রান্তির সৃষ্টির অভিযোগ করা হয়েছে। এরই সূত্র ধরে সম্প্রতি ইমাম মাহদির সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশ নিতে সৌদি আরব যাওয়ার সময় 17 জন এবং পরে আরও 2 জনকে আটক করেছে পুলিশ।